নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অন্তহীন জার্নি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এখন রাত্রি 12টা বাজে, রান্নাঘরে কি করে দেখছি। উঠে পড়েছে ঘুম থেকে নাকি ঘুমোয়নি? কি গো, কি করছো? পকোড়া বানাবো। কি পকোড়া বানাচ্ছ? এক পটোটো পকোড়া। এত রাত্রি বেলা পকোড়া কেন? খিদে পেয়ে গেছে? এক পটেটো পকোড়া? এটা আবার কি নাম, নতুন নাম দিয়ে দিয়েছো? নতুন? এটা আমার খুব তাড়াতাড়ি তৈরি করা রেসিপি, 5 মিনিটে তৈরি হয়ে গেছে। এক পকোড়া কি, এক পটেটো পকোড়া? কিন্তু পটেটো এক পকোড়া হয় না? হ্যাঁ, ওটা হবে একই ব্যাপার তো। না, আমি যদি উল্টো করে বলো বা এক পটেটো পকোড়া বলো, কোনো ব্যাপার না, তুই বলতে পারো। তুমি তো আমায় দেবে তো? হ্যাঁ দেবো। বলো, কফি খাবে সাথে? তুমি তো জানো আমি কফি খেতে ভালোবাসি। কফি একদম জমে যাবে। তাও একটু হেল্প করো কফিতে, আমি পকোড়া বানাচ্ছি। হেল্প করবো না। ফার্স্ট কি করছো? হ্যাঁ, ধনে পাতা কাটছি। এত রাত্রে পকোড়া খাওয়ার মন হয়েছে, মানুষ তোমায় এমনি পাগল বলবে? আমি তো বলি বলি, এরপর থেকে মানুষ খিদে পেলে কি হয়, খিদে পেলে মানুষ পাগল করে, সবকিছু হয়ে যায়। তাই তুমি 12টার সময় কারো খিদে পায় নাকি? একটা ডিম দিয়ে হয়ে যাবে? আর পটেটো কখন দেবে? পটেটো দেবো, বয়েল করে না এমনি? অদ্ভুত অদ্ভুত রেসিপি তোমার কাছে নাকি, না নিজে মন থেকে বানিয়ে নাও? 5 মিনিটের রেসিপি না? 5 মিনিটের রেসিপি বললে তো হলো না, না আমাদের টেস্টি হবে কিনা সেটাও ভাবতে হবে। টেস্টি মুখে লেগে থাকবে, মুখে লেগে থাকবে। তুমি ওটাতে সবজি কাটছো কেন, প্লেটটার উপরে? সবজি কাটার ওটা নিয়ে নাও না, কার্ভারটা। হ্যাঁ, ওখানে আছে, আগে নিয়ে নাও, পেঁয়াজ কাটার সময় নিয়ে নেবে, নামিয়ে নাও। এটাতে সুবিধে হবে না, কেন অসুবিধে করে কাজ করবে? আমি তোমার কত খেয়াল রাখি বলো তো। কি হয়েছে, বড়টা আছে তো? আমায় জিজ্ঞেস করেছো, কিচেনের খবর রাখো তুমি। অফিস সামলাতে সামলাতেই তো ব্যস্ত। নিচে বক্সে সামনেই আছে, ভালো করে দেখো। কি বলবে সবাই, খিদে পেয়েছে বলে বরটাকে দিয়ে কাজ করাচ্ছি। আমার অবশ্য খিদে পায়নি, তোমার পেয়েছে। দেবো না আমি, না না, টেস্ট করতে দিলে বুঝবো কেমন করে কেমন বানিয়েছো। নিজে একা খেলে তো নিজে একা তারিফ করতেই পারো না। হেল্প করবো এখন একটু ভয়, এটা বরং বসাবো, কফিটা বসানো দিবে, তখন তুমি কফি একটু দেখো খেয়াল করে। নো নো নো, আমি হেল্প করতে পারবো না। তো ফর্মালিটিস পূরণ করলাম যে হেল্প করবো কি না। ঠিক আছে ঠিক আছে, সবাই দেখবে তুমি রাত্রি 12টার সময় খিদে পায় বলে তুমি কিচেনে এসে পকোড়া বানাচ্ছো। লঙ্কার গুঁড়ো, ধনিয়া,
তুমি যে সত্যি মস্ত বড় একটা পাগল এটা আজকে একদম পুরোপুরি কনফার্ম হয়ে গেল। তুমি দুটো দুটো পকোড়া থ্যাংক ইউ বলো প্রথমে, থ্যাংক ইউ আর দুটো পকোড়া পাবে। মানে আমি দুটো পাবো মানে আগে একটা মানে একটাও পেতাম না, এখন না আগে একটা কমপ্লিটলি আর এখন দুটো পাবে। কাজ করো, হেল্প করেছি বলে একটা পকোড়া বেশি বেড়ে গেল। ওই এসছে আমার আমি যে একটু নেড়ে দিলাম এই জন্য এটা স্বাদ হয়ে যাবে বেশি আর এক্সট্রা স্বাদ তাহলে তিনটা হবে না। বলার ভাষা খুঁজে পাচ্ছি না কতটা স্বাদ হতে পারে, কিন্তু দেখে সত্যি টেস্টি হবে মনে হচ্ছে। খেয়ে না খেয়ে আসল কমপ্লিমেন্টটা দেবো। না দেখে সত্যি ভালো লাগছে। আমাদের শেফ একটু হাই করে দাও। হাই এভরিওয়ান, আর কতক্ষণ গো? আর খুব জোর দু মিনিট, দু মিনিট লাগবে না, এক দেড় মিনিট লাগবে। আমার কফি হয়ে গেছে, থ্যাংক ইউ কফিটার জন্য, তাড়াতাড়ি আমার কফিটা বানিয়ে দেওয়ার জন্য। ও এত রাতে কফি খাবে না বলে ওকে শুধু পকোড়া আর টমেটো সস অ্যাড করতে পারি তো, আর আমি কফি অ্যান্ড পকোড়া। সত্যি কফি হবে না? না ও কফি অত পছন্দ না, কফি চা কমলে অত পছন্দ না। আর একটা কারণ আছে সেটা আমি জানি। কি কারণ? বিষয় একটু আছে, কোন বিষয় নিয়ে আছে। আর একটা কারণ হলো এত রাত্রি হয়ে গেছে তাই। হ্যাঁ তো ঠিক বলেছি, সন্ধ্যাবেলা হলে তো একটু খেয়ে নিতে না? সন্ধ্যাবেলা তো খেয়ে নিতে একটু না অনেকটাই। রেডি 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 কেমন হয়েছে কফিটা? দারুণ হয়েছে, পকোড়া দেখো খেয়ে। কেমন হয়েছে?
ভালো লাগছে? না না, তোমাকে একটা খেতে খেতে বলতে হবে, তারপর তুমি বেশি খেয়ে নেবে, আমার থেকে বেশি খেয়ে নেবে তখন। থ্যাংক ইউ, ওয়েলকাম। আবার এরকম একটা দিন হবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, হবে হবে। তবে ওয়েলকাম জানালাম, এমনি এমনি বলি। খাও খাও, আর খাও, তুমিও খাও। আবার খাবো, কোনো অসুবিধা নেই। দাও দাও। থ্যাংক ইউ। চলুন তাহলে আমরা খাবারটা ফিনিশ করি, আর আপনারাও এই রেসিপিটা আর একবার বাড়িতে বানাবেন, কিন্তু এত রাত্রে না, সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে কফির সঙ্গে, ওটা ভালো লাগবে। এর এর মতো পাগলামি না করলেও হবে, তাই না বলো? বলো, ট্রাই করতে একবার, সবাই ট্রাই করবেন। খুব ভালো রেসিপি, অল্প সময়ের রেসিপি, খুব সুস্বাদু। নিজেরটা নিজে প্রশংসা করছে, এটা আমি করব, ঠিক আছে? তো দারুণ স্বাদ হবে, তাই না? আমি করব না, আমি প্রশংসাটা করব। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে আরেকটি ভিডিও নিয়ে। বাই বাই।